প্রথমবারের মতো নির্বাচনে আসা চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বছরে আয় ১.৫ কোটি টাকা। তার স্ত্রী তানিয়া ফেরদৌস বছরে আয় করেন এর চার গুণ, যা অন্তত ২ কোটি টাকা। ঢাকা ১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ফেরদৌস। নৌকার মাঝি হয়ে ভোটের লড়াই নিয়ে নিজের নির্বাচনী আসনে ব্যস্ত আছেন রূপালী পর্দার এই নায়ক। চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের অনেককে পাশে পেয়েছেন তিনি। তো আমরা এই উন্নয়নের বার্তাগুলি মানুষের কাছে পৌঁছে দেব। আমার সব শিল্পীরা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে, বিভিন্ন এলাকায় গিয়ে আমার ঢাকা ১০ আসনের ধানমন্ডি, কলাবাগান, হাজারিবাগ, নিউ মার্কেট এই চারটি থানার প্রত্যেক জায়গাতে তারা যাবে। এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া ফেরদৌসের হলফনামার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় তার বার্ষিক আয় ৫০,৪৬,৪৯৭ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আয় ৪৭,৯৯,৫৮ টাকা। শেয়ার বা ব্যাংক আমানত থেকে আয় ২,৪৭,৪৩৯ টাকা। ফেরদৌসের স্ত্রী তানিয়া পেশায় পাইলট। হলফনামায় তানিয়ার আয়ের হিসাবে দেখা যায় বছরে চাকরি করে তিনি পান ১,৫৭,১৬৬১ টাকা। এছাড়া শেয়ার বা ব্যাংক আমানত থেকে ১০,৮৮,৫০২ টাকা এবং ফ্ল্যাট বিক্রি থেকে ৩৬,২৬,০০০ টাকা। তানিয়ার মোট বার্ষিক আয় ২,৪,১৬,১৬৩ টাকা। ভোটের মাঠে থাকা ফেরদৌস নির্বাচনী আচরণবিধি মানতে কর্মী সমর্থকদের আহ্বান করেছেন। সুষ্ঠু একটি নির্বাচন হবে সাংবাদিকদের কাছে জানিয়েছেন এই প্রত্যাশার কথা। সেদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আমি কিন্তু তোমার ভোটার, আমি কিন্তু তোমাকে ভোট দিব, আমিও তোমাকে ভোট দিব, ছোট আপা তোমাকে ভোট দেবে। তো এর চেয়ে বড় পাওয়া তো আর আমার জন্য, আমাদের শিল্পীদের জন্য সম্মানের হতে পারে না। আমরা শিল্পীরা, আমাদের কাছ থেকে তাদের একটাই চাওয়া, সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ভোট যেন হয়। কারণ সারা বিশ্ব এবার বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কেউ যেন এক বিন্দু আঙুল তুলে বলতে না পারেন যে নির্বাচনীতে আমরা কোনো অন্যায় করেছি, কোনো অসততা দেখিয়েছি। হলফনামায় নায়ক ফেরদৌস তার স্থাবর সম্পদ দেখিয়েছেন ২,১৩,৯৮,২৬১ টাকা। অস্থাবর সম্পদের তালিকায় তুলে ধরেছেন নিজের গাড়ি, ঘড়ি ও স্বর্ণের সব তথ্য।